হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে বর্তমানে এই মুহূর্তে আপনি কোন শেয়ারগুলোতে চোখ রাখবেন তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তো আশা রাখি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। ভিউয়ার্স, আমরা কিছুদিন দেখেছি যে মার্কেট একটা ভালো নেগেটিভের দিকে টার্ন করে, যার ফলেই হচ্ছে কিন্তু মার্কেটটা আমরা দেখতে পাই যে সবাই আতঙ্কিত হয়ে নে একটা সেল করেছে। অনেকেই আতঙ্কিত হয়ে নে যে না, মার্কেট এখান থেকে হয়তো 5,000-এ নেমে যাবে অথবা 6,000-এ চলে আসবে, যার ফলে এই আতঙ্কে অনেকে ফোর্স সেল করে সাধারণ বিনিয়োগকারী। এবং এটার থেকে দেখা যায় যে যাদের হাতে ভালো টাকা ছিল তারা কিন্তু সেটা কম দামে অ্যাবজর্ব করতে থাকে, এবং আমাদের যেটা হচ্ছে গিয়ে আমরা তো লসে সেল দিলাম, পাশাপাশি হচ্ছে যে এখন যখন মার্কেট উঠে গেল তো দেখা যাচ্ছে যে অনেক শেয়ার আপনার রিকভারি একটা মোটামুটি পার্সেন্টেজ করে ফেলেছে। তো তার মানে হচ্ছে যে বোঝা যাচ্ছে যে আমি লসে সেল দিয়ে নিয়ে আবার দেখা যাচ্ছে যে আমার শেয়ারটা কিনতে যাচ্ছি, এটা কিন্তু একটা বিশাল নেগেটিভ। যখন আবার কিনতে যাব তার মানে আবার বেশি দাম দিয়ে কিনবো এবং লসেও সেল দেবো, তার মানে আমার পুঁজিটাকে আমি কমিয়ে ফেলতেছি। এই মুহূর্তে হচ্ছে যে আপনি যদি সেল না করে থাকেন, আপনি দেখার চেষ্টা করেন যে আপনার শেয়ার কোনটা, সেটা কোন ক্যাটাগরিতে পড়ে, সেটা সামনে ডিভিডেন্ড দিবে কিনা, সম্ভাবনা আছে কিনা, এবং প্রত্যেক বছর ভালো ডিভিডেন্ড আসতেছে কিনা ওয়েট করেন। অ্যাটলিস্ট যদি সেটা মনে করেন যে আপনার 10% লসে ছিল, সেখান থেকে রিকভারি করে বর্তমান বাজারে 10 মার্চের বাজারে যদি দেখেন যে না, আপনার মোটামুটি আরও 6% কিংবা 5% রিকভারি করতে হবে, ওয়েট করেন, তাড়াহুড়া করার দরকার নেই। যেহেতু আপনি কম দামে পেয়েছেন, আমার মনে হয় যে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন যদি ফান্ড থাকে। আর যদি আপনি একান্তই সেল করে থাকেন, এখন যদি কেনার চিন্তাধারা থাকে, তাহলে সেটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি আগে যে ভুলটা করেছিলেন যে শেয়ারে, সে ভুলটা যাতে না করেন, এমন শেয়ারটি বের করে রাখেন যেটা হচ্ছে যে কমলেও যাতে আপনাকে একটা ভালো রিটার্ন এনে দেয় একটা সময়ের সাথে। প্ল্যানিং করেন, নিজের সাথে প্ল্যানিংটা রাখাটা খুবই জরুরি, কারণ আমরা সবসময় হচ্ছে অন্যের কথায় বেশি ইনফ্লুয়েন্স হই, কিন্তু নিজের সাথে কথাটা বলতে হবে যে নিজে কি করা উচিত, নিজের একটা নিজস্বতা প্ল্যান দরকার। দেন হচ্ছে যে আপনি ভালো ভালো স্টক দেখে ইনভেস্টমেন্ট করতে পারেন যেগুলো কমে গিয়েছে এবং সামনে ভালো ডিভিডেন্ড দিবে এবং দিয়ে আসতেছে, এই দুটো জিনিস থাকতে হবে। এবং দেখার চেষ্টা করবেন তাদের পি রেশিওটা কতটুক পর্যায়ে আছে, যত কম থাকবে তত ভালো, এইভাবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই মুহূর্তে যেটা হচ্ছে যে অবভিয়াসলি আমি সেলের পক্ষে না, কারণ এই মুহূর্তে সেল করাটা আমার কাছে মনে হচ্ছে যে অযৌক্তিক হবে, কারণ হচ্ছে যে মার্কেট যেহেতু ভালো দিকে টার্ন করতেছে তার মানে সামনে হয়তো আপনার শেয়ারটির ভালো একটা দাম পেতে পারবেন। এখন সামনে আপনার হচ্ছে যে ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা, মোটামুটি কিছু ব্যাংক অনেক কম দামে আছে, সেগুলো কিনে রাখতে পারেন, কারণ সেই হিসেবে আপনি ভালো ডিভিডেন্ড ইল পেতে পারেন, এটা আরেকটা চয়েস। অনেকে মনে করে যে না, আমি ব্যাংকে করব না। আরও অন্যান্য সেক্টর আছে, লাইক হচ্ছে গিয়ে আপনার ফার্মা সেক্টরে কিছু ভালো ভালো শেয়ার আছে যেগুলো দেখে দেখে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এরকম অনেক কিছু বিষয় আশয় আছে, দেখে আপনি সেই শেয়ারগুলো চোখ রেখে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই মুহূর্তে হচ্ছে যে এটাই আমার পরামর্শ যে এইভাবে আপনি শেয়ারগুলোতে চোখ রাখতে পারেন, দেখে বুঝে আগ বাড়াতে পারেন এবং তাড়াহুড়া ইনভেস্টমেন্ট করবেন না। তো আজকেই ছিল এই ভিডিও নিয়ে আমার বার্তা, এবং আপনারা কখনোই ধৈর্য হারা হবেন না, কারণ আপনার ধৈর্যের টাকাটা হারা হলে, আপনার ধৈর্য হারা হলেই কিন্তু আরেকজনের ধৈর্যের হাতে কিন্তু সেই টাকাটা গেইন হয়, প্লিজ মনে রাখবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।